তাদের একজনের কাঁধে ছিল অন্যজনের হাত, হাতটি ছিল মমতার, স্নেহের, আস্থার। সেই হাত একদিন সরেও গিয়েছিল। দুজনের ঐক্য হয়েছিল ঐতিহাসিক কারণে, কিন্তু দূরত্ব হয়েছিল অন্য কারো ইন্দনে। মুজিব ভাইয়ের প্রিয় তাজউদ্দিন সরে এসেছিলেন অভিমানে, সেই অভিমান জাতির ভাগ্যকাশে মেঘ হয়ে এসেছিল। সেই মেঘ এখন ইতিহাসের উপাদান, ইতিহাসও কথা বলছে, ইতিহাসের কাছে জমা আছে অজানা কত কত ঘটনা। সব তবে জানা হয় না, আসে না সাধারণের কানে। তবে শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদের সম্পর্কের বহুমাত্রিক দোতনা ইতিহাসের প্রয়োজনে উঠে এসেছে বহু কৌণিকভাবে। তথ্য বলছে, 1974 সালের 26 অক্টোবর অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন তাজউদ্দিন। এর আগে বঙ্গবন্ধুর সাথে তার দূরত্ব ক্রমেই বাড়ছিল। তাজউদ্দিনের মতো অসাধারণ এক নেতাকে প্রান্তিক করে তুলেছিলেন শেখ মুজিব। এই দূরত্বের গল্প থরে থরে সাজানো আছে ইতিহাসের পাতায়। আজকে কোনো একদিনের ছোট এক মুহূর্তের গল্পই হোক, শেখ মুজিব ও তাজউদ্দিন আহমেদের সম্পর্কের অবনতির বিষয়ে মুখরোচক বহু গল্পই আছে। তারা দুজন অবশ্য কখনোই এই বিষয়টি নিয়ে কথা বলেননি, তবে তাদের আশেপাশে যারা ছিলেন তাদের একজন বঙ্গবন্ধুর ব্যক্তিগত ফটোগ্রাফার মোহাম্মদ আলম, তার কাছে এই গল্প শুনেছেন সাংবাদিক আমানুল্লাহ। একদিন শেখ সাহেব সকালবেলা নাস্তা করছেন, নাস্তা শেষে চা হাতে নিয়েছেন, এমন সময় তাজউদ্দিন বঙ্গবন্ধুর সামনে এসে দাঁড়ালেন, অভিযোগ দিলেন আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে। শেখ মুজিব রেগে গেলেন, বললেন রাখো। অপমানিত তাজউদ্দিন নিজেকে ধরে রাখতে পারলেন না, সামনে থাকা টেবিলে জোরে একটা থাপ্পড় দিয়ে বললেন, তাহলে আমাদের কি দরকার, আমাদের তো কোনো প্রয়োজনই নাই। টেবিলে এমন থাপ্পড় দেওয়ার পর বঙ্গবন্ধুর চায়ের কাপ কাত হয়ে চা পাঞ্জাবিতে পড়ল। অবাক শেখ মুজিব তাজউদ্দিনের দিকে তাকিয়ে রইলেন। দুইজনের কেউই আর কথা বলেননি সেদিন, হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন তাজউদ্দিন, অন্যদিকে পাঞ্জাবি পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন শেখ মুজিব। এমন আরও অনেক ঘটনা আছে নিশ্চয়ই, তবে এই ঘটনা বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের সম্পর্কের মাত্রা বুঝতে নিশ্চিতভাবে সহায়ক ভূমিকা পালন করছে। রাজনীতি অন্য এক জগৎ, নীতির সাথে স্বার্থের দ্বন্দ্ব চলে এখানে সারাক্ষণ, যেন কাটাকুটি খেলা কিংবা দাবার কোর্টে নিজের বুদ্ধির পরীক্ষা, অন্যকে বিনাশী টিকে থাকার একমাত্র পথ। যুগে যুগে রাজনীতি ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কে চিরবৈরিতার লাইন টেনে দিয়েছে। কখনো কখনো রাজনীতির প্রয়োজনে শত্রুকে বুকে করে রাখার দৃষ্টান্ত আছে। তবে বাংলাদেশের শেখ মুজিব ও তাজউদ্দিনের বৈরী সম্পর্ক কেবল আওয়ামী লীগ নয়, গোটা জাতির জন্য হয়েছে ক্ষতির কারণ।